বাজারে এসে দেখি। আসসালামু আলাইকুম সকলকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এটা খুব একটা বড় ব্লগ বানাবো না, একটা ছোটই ভিডিও বানাচ্ছি। তো সামনে হচ্ছে কুরবানি, কুরবানির কাজ সবার বাড়িতে শুরু হয়ে গেছে। আমার বাড়িতে কুরবানির কাজ সেরকম কিছু শুরু হয়নি। আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে কুরবানি আমরাও দেব, কিন্তু আমাদের বাড়িতে যেটা কুরবানির পার্টি দিচ্ছি, আমাদের পার্টিটা হচ্ছে গিয়ে 70-75 জনের আয়োজন। এবার আমাদের বাড়িতে অত বড় বার্নার নেই, অত বড় ডিশ নেই, কি রান্না করব আর আমাদের আর সম্ভব নেই বাচ্চা নিয়ে। আমি করতে পারতাম, বাচ্চা যদি না থাকতো করতে পারতাম। তো মোস্টলি খাবার হোটেল থেকে আসবে, আর কিছু জিনিস, কিছু জিনিস বলতে গেলে মাটনটা বাড়িতে বানাবো, যেহেতু খাসি কুরবানি দিচ্ছি মাটনটা বাড়িতেই হবে, আমি বানাবো, কারোর বার্নার চেয়ে আনবো। আর তিনটে মিষ্টি ক্ষীর সময় লাচ্ছা ওগুলো বাড়িতেই বানাবো, যেহেতু ওগুলো হোটেলে পাওয়া যাবে না, ওগুলো বাড়িতেই বানাতে হয়, ওটা বানাবো। আর নুডলস যেটা আছে বাচ্চাদের জন্য বানাবো ওটা, আর একটা ডাল বানাবো। এই কিছু খাবার বানানোর জন্যই কিছু কিছু শপিং করে আনা হয়েছে পার্টির জন্য, যেগুলো দরকার কিছু কিছু অলরেডি আছে। তো আমি দেখাচ্ছি, প্রথমে দেখো কস্কো থেকে হোলসেল একটা মার্কেট আছে, ওখান থেকে টমেটো এনেছে, একটা বক্স টমেটো। সঙ্গে খাসি মাংস রান্না করার জন্য একটা পেঁপে এনেছে, একটাতে হয়ে যাবে আই থিঙ্ক, মানে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, প্রচুর কাজ প্রচুর কাজ। আর এখানে আমার খুব পছন্দের এই তিনটে কালারের ক্যাপসিকাম আছে দেখো, তো একটা হচ্ছে কমলা কালার, আরেকটা হচ্ছে দেখো লাল, আর আরেকটা হচ্ছে গিয়ে হলুদ কালার। সবুজ কালারটা আগে থেকেই ছিল, সেই জন্য রেখে দিয়েছি, ওটা আনতে মানা করেছিলাম। আর সঙ্গে একটা ব্যাগ গাজর আছে, আর কি আছে এখানে, একটা এখানে একটা বাঁধাকপি আছে। এইগুলো যেটা চাউমিন বানাবো বাচ্চাদের জন্য সেটার জন্য ইউজ হবে। আর সঙ্গে বাড়িতে একটা বুঁদির রায়তা বানাবো, ভেজিটেবল রায়তা বানাবো না, কারণ আগে থেকে বানিয়ে রাখলে আবার একটু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, আর বুঁদির রায়তা ইজিলি রাখা যাবে। আর সব জিনিস ইনস্ট্যান্ট বানানো যাবে না, কারণ নিজেকেও রেডি হতে হবে, সেই জন্য বুঁদির রায়তা বা যে কোনো খাবার একটু আগেই বানিয়ে রেখে দেবো, মানে 3-4 ঘন্টা আগে। এখানে হচ্ছে পেঁয়াজ কলি তিনটে বাঞ্চ নিয়ে নিয়েছে এরকম, এটাও চাউমিনে যাবে, এরকম তিনটে বাঞ্চ নেওয়া হয়েছে। এটা একটা পটেটো চিপসের প্যাকেট, মানে একটু অন্য টাইপের, ওই লেন্স না একটু অন্য টাইপের আছে, তো এটা অ্যাজ আ স্ন্যাক রেখে দেব। কিছু মেনু হবে তোমাদের অবশ্যই আমি কুরবানির দিনে ইনশাল্লাহ শেয়ার করব। একটা বক্স পেছনে এগুলা প্রচুর ডিস্টার্ব করছে, একটা বক্স দেখো নাইফ ফোক, আর এখানে আছে স্পুনের সেট আছে প্লাস্টিকের, ইউজ অ্যান্ড থ্রো, পার্টির জন্য এগুলো বেসিক্যালি এখানে ইউজ করে সবাই। তো এখানে একটা সেট আছে বেশ শক্ত, মানে একদম দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন একদম স্টেনলেস স্টিল, সুন্দর। তো এর আগের পার্টির কিছু ছিল তো ওগুলো শুধু নাইফ আছে, স্পুন আর ফোক মোস্টলি ইউজ হয়ে গেছিলো, নাইফ অতটা কেউ ইউজ করে না, কিন্তু সেটের মধ্যে থাকে, নিতে হবে। তো এটা হয়ে গেছে এক সেট, একদম খুব সুন্দর। এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ, যেটা আমার মিষ্টি বানাতে লাগবে, মানে যেটা লাচ্ছা সেমাই বলে সেটাতে লাগবে। আর এখানে লাচ্ছাতে আমি দিই এই যে কন্ডেন্সড মিল্ক, এটা চারটে কন্টেনার নিয়েছে। আর একটা জিনিস যেটা চাউমিনে লাগবে, চিংস ব্র্যান্ডের এটা দেখো, একটা শেজওয়ান চাটনি বলো বা সস বলো এটা নিয়েছে। আর বাকি যেটা সস হয় সয়া সস বা ভিনিগার ওগুলো তো আছেই বাড়িতে। এবার হচ্ছে গিয়ে হোটেল থেকে খাবার আনলো, ওরা এরকম মানে ফয়েলের ডিশে করে দেবে। এবার বাড়িতে খাসির মাংস বানাবো, তারপরে ডাল বানাবো, চাউমিন এগুলোর জন্য আমাদের লাগবে। তো আমাদের বাড়িতে আছে তোমার সেরামিকের, কিন্তু ওগুলো অতটা বড় না, কি হয়ে যাবে। তো এই জন্য দুটো দেখো ফুল ট্রে বলছে, এগুলোকে সাইজটা একদম ফুল, আর দুটো হচ্ছে হাফ ট্রে নিয়েছে, এগুলো ইউজ অ্যান্ড থ্রো, এগুলোতে খাবার রাখার জন্য। তো জিপলকের প্যাকেট, একটা জিপলকের প্যাকেট একটু বড় সাইজের আর একটা একটু ছোট, তো ছোটটাই বেশি ইউজ হয়। তো এগুলোতে হচ্ছে কি যে খাবারগুলো বেঁচে যাবে পার্টির শেষে, তো সবাইকে একটু একটু করে প্যাক করে দিই, যাতে খারাপও হয়ে যায় আর আমরা অতটা খেতেও পারবো না। তো
এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর আমাদের মানে এক্সট্রা জিপলক আছে যদিও তা মানুষ খেতে পারবে না প্লেট তো এই প্লেটটা সাইজ হচ্ছে তোমার ওই স্ন্যাক প্লেট বলতে পারো বা মিষ্টি খেতে পারবে এরকম বা বাচ্চাদের খাবার জন্য খুব ভালো বড় প্লেট আমাদের আগের পার্টির অনেক আছে আর বাটিও অনেক আছে সেই জন্য এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের প্লেট তো এটা এটা কত পিসেস আছে হ্যাঁ 240 পিস আছে এই প্লেটটা প্লেটের কোয়ালিটিটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো খুব সুন্দর মানে সাইজটাও পারফেক্ট একদম এটা হচ্ছে প্লাস্টিকের ছোট ছোট টুথপিকের মতো এগুলোও পার্টিতে ইউজ হবে বিভিন্ন কালারের আছে স্ন্যাকের জন্য ইউজ হবে এটা আর কি আর কি এবার ইকরার একটা এর মধ্যে থেকে কিন্তু ইকরার একটা জিনিস আছে তো এটা ইকরার স্নান করার স্পঞ্জ পুরনো যেটা স্পঞ্জ ছিল ওটা অনেক পুরনো হয়ে গেল ফেলে দিয়েছে মানে ছোটবেলাকার ছিল তো সেই জন্য এটা দেখে একদম আইসক্রিম লাগছে মানে এরকম করে খুব সুন্দরভাবে রাব করা হবে ক্লিন করা হবে না ইকরা ইকরাকে হাপুচি করাবো এটাতে না আরেকটা জিনিস দেখাচ্ছি যেটার জন্য কুরবানি মানে এটা ছাড়াও আবার কুরবানি হবে না বলছি এটা অনলাইনে এসছে চাকুটা দেখো লেদারের নাকি কভারটা কি দারুন মানে আমি এখনই ওপেন করছি উপরটা কি সুন্দর দেখো ডিজাইন মানে এখানে আঙুল ভরেও এরকম এরকম ভাবে কাটা যাবে প্রচুর সাপ মানে এটাতে হাড্ডিও কাটা যাবে মাংস তো হবে অবভিয়াসলি বাট হাড্ডিও হবে তো কুরবানির জন্য তো দরকার যেহেতু ওরা একদম ছোট ছোট পিস করে কেটে দেবে না বড় বড় থান করে দিয়ে দেবে এই চাকুটা শুধুমাত্র কুরবানির জন্যই অর্ডার করেছিল এটা চলে এসছে অনলাইনে অনলাইনে দু তিনটা জিনিস আছে আমি দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট জিনিস এখানে কিছু মানে ফুড ট্যাগ করার জন্য এরকম নিচে বেসে এরকম ক্লিপের মতো আছে উপরে একটা করে কার্ড আছে তো এরকম 50 পিসের কার্ড আছে আর এই হোল্ডারগুলো আছে 50 পিস তো কী হবে এরকমভাবে এটাকে লাগিয়ে দিয়ে কি কি খাবার কোন খাবার কোনটা কি মানে মেনুগুলো লিখে খাবারের সামনে সামনে রেখে দিলে মানুষ বুঝতে পারবে কি এটা কোন খাবার মানে জিজ্ঞেস করে বেড়াবে না এটাতে কি আছে এটা কি এটা কি ধরে নাও মাটন তো এটা মাটন গ্রেভি বা একটাতে চিকেন পকোড়া তো এরকম ভাবে রেখে দেব তাতে ওই ক্যান্ডেল ছোট ছোট ক্যান্ডেল এগুলো তোমার ব্যাটারি সিস্টেম আছে এগুলো ইউজ করব তো চলো আপাতত এগুলোই শপিং ও নো 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 ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড কিছু কিছু ভরে দিয়েছে সেটা মধ্যে হচ্ছে আনার সঙ্গে সঙ্গে ভরে দিয়েছিল এর মধ্যে পাঁচটা মেহেন্দি কোন আছে এগুলো কিন্তু দোকান থেকে আনা নয় এই মেহেন্দি হচ্ছে হোমমেড মেহেন্দি এটা হচ্ছে দেখো ঝিলমিল ঝিলমিল আর্ট তো এর কাছ থেকে এর আগের বার মেহেন্দি নিয়েছিলাম খুব সুন্দর কালার হয় চুপ করো তো এই মেহেন্দি কোনগুলো $5 করে নিয়েছে আর এই যে নানের প্যাকেটগুলো দেখছো এগুলো হচ্ছে গার্লিক নান তো এগুলো বাড়িতে যা শেকে তারপরে কিন্তু সার্ভ করব তো এরকম নানের প্যাকেট 4-5টা আনা হয়েছে এক একটাতে 20-25 পিস করে আছে আই থিঙ্ক গার্লিক নান আছে এটা আরেকটা হচ্ছে কি সিঙ্গারা এবার ইন্ডিয়ার মতো আমাদের বেঙ্গলের মতো ওই সিঙ্গারা গরম গরম তেলে ভাসছে নিয়ে আসলাম সার্ভ করলাম মানুষজনদের দিলাম সেরকম কিন্তু এখানে হবে না এখানে এত ফির রেস্টুরেন্ট থেকে আনো রেস্টুরেন্টে যেগুলো সমস্যা বিক্রি করে সেগুলো কিন্তু ফ্রোজেনই হয় আর কিছু কিছু হয়তো রেস্টুরেন্ট আছে ওরা ফ্রেশ বানায় কিন্তু বড় সাইজে আমরা চেয়েছিলাম ছোট ছোট তো এগুলো ছোট ছোট সমস্যা এইগুলো বাড়িতে ভাজতে হবে ভাজা মাত্র হয়ে যাবে বাস একদম রেডি বাস নেক্সট হচ্ছে লাচ্ছা সময় যেটা আমি বানাবো সেটাতে আমার ক্রিমও লাগে তো এই যে এরকম থিক ক্রিম যেটা বলছে এই ক্রিমগুলো নিয়ে আসা হয়েছে ফ্রিজে আসার পরে পরে রাখা হয়েছে কারণ ফ্রিজের জিনিসটা এগুলো আর এগুলো হচ্ছে অর্গ্যানিক মিল্ক মানে ক্ষীর বানাবার জন্য আনা হয়েছে লাচ্ছা সময় আমি ইউজ করি হাফ অ্যান্ড হাফ মিল্ক এই দুধটা হচ্ছে গিয়ে দুধকে ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নেয় মানে দুধকে মেরে মেরে একদম কমিয়ে তারপরে বিক্রি করে খুব গাঢ় হয় এই দুধটা আর বাকি আমাদের বাড়িতে সব আছে যেগুলো লাগবে
তাহলে ভাবো আমি যদি সব রান্না বাড়িতে করতাম আরো কি কি কিনতে হতো। তোমাদের বাড়িতে তো আরো বেশি বেশি বাজার হবে, আমাদের তো কম সম হলো যেহেতু বাড়ি থেকে খাবার অর্ডার করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্টে। নেক্সট কোনো ব্লগে দেখা হবে, এর মধ্যে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো, কেমন, বাই।